আছে ঠাকুর ভক্তগণ কলি যুগে তপ যজ্ঞ করার কোনো প্রয়োজন নাই ভক্তি সহকারে আমার গোবিন্দকে ডাকো রে গোবিন্দকে ডাকো দুই হাত জোড় করে
দাঁড়িয়ে সন্মুখে বলছেন হে দাঁড়িয়ে তুমি ভিতরে যাও, যে কৃষ্ণকে বলো যে তোমার ছোট্টবেলার বন্ধু এসেছে। দাঁড়ি না বলছেন কোথায় দরিদ্র ব্রাহ্মণ আর কোথায় আমাদের দ্বারিকাতে শ্রীকৃষ্ণ। বন্ধুত্ব এ কখনো সম্ভব হতে পারে না। হে ভিক্ষু হে ব্রাহ্মণ, তোমাকে যদি ভিক্ষা চাই তাহলে হীরা কাঞ্চন মুক্তা সোনা গহনা বস্তা ভরে নিয়ে যাও, কিন্তু দ্বারকাপতি কৃষ্ণের সঙ্গে দেখা করতে পারবে না। জানেন এক তারি তিনি কি করলেন? সুদামাকে ধরেছেন, সুদামাকে ধরে বলছেন যাও ভাই এখান থেকে চলে যাও, তুমি দেখা করতে পারবে না। বাবা এই জগতে যেদিন আপনি সত্য কথা বলবেন না আপনার কথা কেউ বিশ্বাস করবে না, কেননা আপনার কাছে ধন নাই পয়সা নাই, আপনার বেশভূষা ভালো নাই। আর জানেন জানি জীবনে দরিদ্রতা থাকে না থাকে কেউ ভালোবাসে না। আজকে সুদামাকে তাড়িয়ে দিচ্ছেন যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিকের বন্ধু, তাকে কত জ্বালা যত্ননা সহ্য করতে হয়েছে মা, কত জ্বালা যত্ননা সহ্য করতে হয়েছে। কহলো কৃষ্ণ রি লাগে আছে তারে নাম তার সুদামা, ও ভাই একবারে যে আমার বন্ধুর সঙ্গে বলো যে তোমার ছোট্ট বেলার বন্ধু সুদামা এসেছে, তোমার ছোট্ট বেলার বন্ধু সুদামা এসেছে। কেউ বিশ্বাস করছেন না। এক নারী কি করেছেন, লাঠি আরেকজনের কাছে দিয়ে বাজা করে ধরে লাঠি আরেকজনের কাছে দিয়ে বাজা করে ধরেছেন সুদামাকে, সুদামাকে পাজা করে ধরে দাঁড়িয়ে দিচ্ছেন, দাঁড়িয়ে দিচ্ছেন যাও যাও এখান থেকে চলে যাও, তুমি টাকা করতে পারবে না। ঠাকুর ভক্তগণ আমরা তো এত ডাকি কৃষ্ণকে, হে কৃষ্ণ আমাদের উপরে কৃপা করো, কিন্তু ঠাকুরই কি বলেছেন জানেন, যে করে আমার আশ তাকে করি সর্বনাশ। হে ভক্ত তুই আমাকে ডাকিস না, যদি তুই আমাকে ডাকিস না তোকে কষ্ট দেবো, তোকে পীড়া দেবো, তোকে বেদনা দেবো। সুদামা আবার উঠে এসেছে, সুদামা উঠে তিনি কয়েকদিন ধরে কিছু পাননি, শুকিয়ে শুকনো কাঠের সমান হয়েছে সুদামা। এক দাঁড়িয়ে দয়া এসেছে, এক দাঁড়িয়ে না বলছেন এখানে দাঁড়াও আমি যাচ্ছি।